রোটারি ইন্টারন্যাশনাল থেকে আসছি। রোটারি ইন্টারন্যাশনালের একটি ক্লাবের নাম হচ্ছে রোটারি ক্লাব আগ্রাবাদ। আমরা ওই রোটারি ক্লাব আগ্রাবাদের সদস্য। আমি ওই ক্লাবের প্রতিচ্ছবাপতি ছিলাম 2007 সালে। এখন বর্তমানে আমাদের দুজন উনি অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, উনিও আমাদের একজন প্রতিচ্ছবাপতি। আর এখানে আমাদের ভাইব্রেন্ট রোটারি ইন্টারন্যাশনাল দুজন মানটাকা এবং ফয়সাল আমাদের খুবই একটিভ একজন মেম্বার। আর আপনার জানেন যে আপনাদের এই এলাকারই সন্তান। ফয়সালের বাবা শফিল আলম সাহেব, উনি আমাদের ক্লাবেরই একজন প্রেসিডেন্ট ছিলেন। অত্যন্ত আমি এবং সমাজসেবী ছিলেন এবং উনার আন্তরিকতায় আমরা তো ধরেন পঞ্চাশের কাছাকাছি আছি। কোথাও তো এই জিনিসটা হয় নাই। উনার এখানে উনার আন্তরিকতার কারণেই এখানে এটা হয়েছে। তো আমি আশা করবো যে আপনারা এই জিনিসটাকে একটু দেখে শুনে রাখবেন, যেন এটা যেন মিসইউজ যেন না হয়। ওই দিকে খেয়াল রাখবেন। আর আশা করতেছি যেহেতু একবার আমাদের সাথে আপনাদের পরিচয় হয়ে গেছে, এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকবে। ছোটখাটো আরো যদি কিছু আমি করতে পারি, আপনারা ফয়সালের সাথে যোগাযোগ রাখবেন। ফয়সাল আমাদেরকে বলবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের এখানে যখন যেটা লাগে আপনারা যদি চান একটা হেল্প ক্যাম্প আমরা এখানে করতে পারি। কারণ আমাদের ক্লাবে অসংখ্য ডাক্তার আছেন। আমরা চাইলে যেমন আমাদের এই যে আগামী ওইটা আমরা করে থাকি। দরকার হলে আমরা খতনাটাও করতে পারি, বেশি একা দরকার নেই। 20-25 জন 50 জন প্রথমেই শুরু করলাম এইভাবে। তো আপনাদের সহযোগিতা লাগবে, সর্বোপরি আপনার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো আপনাদের সকল সহযোগিতা কামনা করতেছি। আর এই এলাকার লোকজন যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা একটু সহযোগিতা করবেন। বিশেষ করে আপনারা যে শফিল আলম সাহেবের এই সন্তানরা আছেন বা ওনার আত্মীয়স্বজন যারা আছে, তাদের একটু খেয়ালটা রাখবেন, যেন ওনারা যেন শফিল আলম সাহেব শুরু করে দিয়ে গেছেন এবং এটা যেন উত্তরোত্তর আপনাদের এখানে যেন চলতে থাকে কাজগুলো। আপনার সহযোগিতা না পেলে কিন্তু আমাদের দেওয়া সম্ভব হবে না। আপনাদের এখানে কীভাবে সহযোগিতা করবেন সেটা আপনারাই ভালো জানেন। এখানে আপনারা এলাকার মুরব্বী মানুষ। আর আমাদের কিন্তু ও হলো যে আপনাদের লোকাল গার্ডিয়ান এখানকার, ওর থেকে আমরা রিপোর্ট পাবো। ও যদি রিপোর্ট ভালো পায় তখন আমরা কিন্তু আবার আসবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলে সহযোগিতা কামনা করতেছি। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি ঘর, আমি যতটুকু জানি যে তারা খুব নিডি পার্সন। তাদের ঘর করার মতো তাদের ভিড়ে ছিল, ঘর তোলার মতো তাদের সামর্থ্য ছিল না। তো শফিল আলম সাহেবের অক্লান্ত পরিশ্রম, শফিল আলমের সাথে আরও কিছু লোক ছিল আমাদের, ওনারা দুজনেই মারা গেছেন। হ্যাঁ, তো উনি ইন্সপায়ার করছেন আর কি এখানে করার জন্য। তো আপনারা সবাই শফিল আলম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করবেন এবং ওনার পরিবারের প্রতি আপনারা খেয়াল রাখবেন, যেন ওনারা আরও বেশি বেশি আপনাদের যত্ন নিতে পারে, আপনাদের খেয়াল রাখতে পারে। এবার আমার বক্তব্য শেষ করছি। আমি এখানে এখন আমাদের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আলম সাহেব কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রোটারি ক্লাব আগ্রাবাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে তার আজকে এমন একটা দিন, আমাদের অতীত প্রেসিডেন্ট রোটারিয়ান শফিল আলম সাহেবের মৃত্যু দিবস। আমরা সবাই ওনার দেহের মাগফিরাত কামনা করেছি। অলরেডি আমার অতীত প্রেসিডেন্ট সব কিছু বলে দিয়েছে, মৃত্যু করে বলার কিছু নাই। আমরা হয়তো আজকে এই পরিবারের পাশে আছি। আমরা যদি দেখি এই পরিবারগুলো ভালো থাকে, পরিবারের উদ্যোগ রোটারি ক্লাব আগ্রাবাদ, রোটারি ইন্টারন্যাশনাল সবসময় মেহনতি নিডি পিপলের পাশেই থাকবে। আর আপনারা যেহেতু লোকাল যারা আছেন, তারা ওদের দিকে এই তিন পরিবারে আমরা ঘর হস্তান্তর করি সুখ থাকবে না। আমাদেরকে ওদের ভবিষ্যতে যদি অন্য কোনো প্রয়োজন পড়ে, আপনারা স্থানীয়ভাবে ওদেরকে একটু সহযোগিতা করবেন। আর আমরা রোটারি ক্লাব আগ্রাবাদ ডেফিনেটলি আছি। বিশেষ করে ফয়সল আছে, ফয়সল তো যেহেতু আমাদের ক্লাবেরই মেম্বার, সার্বক্ষণিক সে আমাদের সাথে যোগাযোগ রাখতেছে। আর যদি এরকম কোনো আরও ভবিষ্যতে যদি এই ধরনের আমরা কোনো পরিবার পাই, রোটারি ক্লাব আগ্রাবাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব ওদের পাশে দাঁড়ানোর জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমরা সবাই মিলে ভালো থাকি। রোটারি ক্লাব আগ্রাবাদ পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমি মুরাদ খান এলাকার আমাদের সামাজিক সংগঠন মুরাদ খানি সুরকা সানগাজু নিদান শাহ বাড়ি জ্যোতি সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব মঈউদ্দিনকে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। উপস্থিত রোটারি ক্লাব অফ আগ্রাবাদের আগ্রাবাদের পক্ষ থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখতেছি অনেকে স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং আমাদের সমাজের সভাপতি এবং স্থায়ী সদস্য উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যবৃন্দ
অত্র সমাজ থেকে আগত মুরব্বিবৃন্দ সমবেশে শ্রোতারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আমি আজকে খুবই খুশি, খুবই গর্বিত। আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম শবির আলম সাহেব এই ঘরের জন্য যখন উদ্যোগ নেয় তখন আমি ওনার সাথে আমি ছিলাম। যখন আমার সাথে বলতেছে ইট কত, ইটের দাম কত, বালির দাম কত, এগুলো আমার সাথে শেয়ার করছিল। তার যাক এখন আমি সর্বপ্রথম আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই শবির আলম সাহেবের রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে তিনটা মহৎ কাজ, এটা বলতে গেলে তিনটা পরিবারের একটা থাকার একটা ব্যবস্থা হয়েছে। ওনারা খুবই কষ্টের মধ্যে ছিল, সেই জন্য আমি আমার এই এলাকার পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই রোটারি ক্লাব অফ আগ্রাবাদ এর সম্মানিত যারা স্বর্ণধন্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত সকলের প্রতি আমি আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা এই যে যে উদ্যোগ নিতেছেন আগের আগামীতে আরো কিছু করার জন্য আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদেরকে দিক নির্দেশনা আমরাও দেবো ইনশাল্লাহ। আমাদের যদি সহযোগিতা লাগে এটা আপনাদেরকে